আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেক সময় বিভিন্ন চিন্তার কারণে আমরা ভুলে যাই আসলে কত রাকাত নামাজ আদায় করেছি। এটা বেশিরভাগ হয়ে থাকে যখন 4 রাকাত নামাজ পড়া হয়। এটা সুন্নাতের ক্ষেত্রেও হতে পারে, আবার ফরজের ক্ষেত্রেও হয়। প্রথম কথা হলো, আমাদের নামাজের ক্ষেত্রে বেশি থেকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন, যাতে করে নামাজে কোনো ভুল না হয়। কিন্তু যদি ভুল হয় তাহলে করণীয়টা কী? নামাজের এই ভুলটা সাধারণত যেহেতু 4 রাকাত নামাজের ক্ষেত্রে হয়, তাই সবসময় মনে রাখতে হবে যে কয় রাকাত হয়েছে এর উপর বেশি মন সায় দেবে সেই কয় রাকাত হয়েছে হিসেব ধরে নিতে হবে এবং নামাজ শেষ করার আগে শাহু ও সিজদা দিতে হবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তার নামাজে সন্দেহ পড়ে, অর্থাৎ সে মনে করতে পারে না যে আসলে সে কয় রাকাত নামাজ আদায় করেছেন, তাহলে সে কম রাকাত আদায় হয়েছে ধরে নিবে এবং নামাজ শেষ করার আগে অবশ্যই শাহু সিজদা করবে। ইসলামে আইনশাস্ত্রের বিধান হলো, যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি অন্তত 2টি রাকাত নামাজ আদায় করেছেন কিন্তু আপনি তৃতীয় ও চতুর্থ চক্রের মধ্যে কোনো রাকাত আদায় করেছেন সেই বিষয়ে নিশ্চিত নন, তাহলে নিশ্চয়তার ভিত্তিতে অগ্রাধিকার দেন অথবা তৃতীয় রাকাত করেছেন বলে ধরে নেন আর যথারীতি নামাজ শেষ করার আগে শাহু ও সিজদা আদায় করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, তখন যদি আপনি নামাজে ভুল করেন তাহলে বুঝতে হবে যে শয়তান আপনার আশেপাশে কোথাও আছে। আমরা যেহেতু নামাজে ভুল করি, সেহেতু সংশোধন করার পদ্ধতি আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। যদি 4 রাকাত নামাজের তৃতীয় রাকাতে চতুর্থ রাকাত হিসেবে ধরে পড়ে বসেন এবং নামাজ শেষ হওয়ার আগেই বুঝতে পারেন যে আপনি ভুল করেছেন, তাহলে অবশ্যই আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে। আর এটা না হয়ে অন্য ছোট কোনো ভুল হলে অবশ্যই শাহু ও সিজদা আদায় করতে হবে। যাই হোক, আমরা আপনাদের সকল ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কেননা তিনিই আমাদেরকে ক্ষমা করবেন এবং তিনিই আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সকল প্রকার সাফল্য আল্লাহর কাছ থেকে আসে আর আল্লাহই সর্বজ্ঞানী। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।